অমুসলিমদের জন্য পবিত্র নগরী মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ মুসলিম ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না বাকি ধর্মের মানুষ। এমনকি জালিয়াতির মাধ্যমে কেউ প্রবেশের চেষ্টা করলে রয়েছে গ্রেপ্তার ও শাস্তির বিধান। তবে সম্প্রতি মুসলিমদের জন্য সেখানে প্রবেশে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। বলা হচ্ছে, অনুমতি ছাড়া সৌদি নাগরিকরা প্রবেশ করতে পারবে না মক্কায়। এছাড়া মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত সব বিদেশির জন্য বৈধ এন্ট্রি পারমিট সবসময় কাছে রাখার অনুরোধ করা হয়েছে। মূলত আসন্ন পবিত্র হজের প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাদশাহ সালমান প্রশাসন। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, গেল 15 মে থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। বলা হয়, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এই নিয়ম জারি করেছে সৌদি। এছাড়া মক্কার প্রতিটি প্রবেশ পথে পুলিশি চেকপোস্ট থাকবে। এসব পথে যেসব যান চলাচল করবে, চাইলে সেগুলোর প্রতিটিতে তল্লাশি চালাতে পারবে পুলিশ। সেই সঙ্গে যে কোনো হজযাত্রী, নাগরিক ও বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিদেরও তল্লাশি করার অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বিদেশি হজযাত্রীকে হজ ভিসার অনুলিপি সঙ্গে রাখা ও প্রয়োজনে পুলিশকে তা প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। তল্লাশির সময় যদি কোনো বিদেশি বৈধ এন্ট্রি পারমিট বা তার অনুলিপি প্রদর্শনে ব্যর্থ হন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে করোনার সময়েও হজ পালনে বেশ কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার। 2020 সালে হজ পালনের সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারী সীমিত কিছু মানুষ। সৌদি আরব ছাড়া আর কোনো দেশের বাসিন্দাদের হজে যাওয়ার অনুমতি মেলেনি তখন। করোনা মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতি বছর সারা বিশ্ব থেকে 25 লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া সারা বছরই ওমরা পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ থেকে সৌদি আরব প্রতি বছর প্রায় $1,200 কোটি মার্কিন ডলার আয় করে। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।